আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিগল কুজিন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো আস্ত কোয়েল পাখির রোস্ট। প্রায় সব অকেশনে কিন্তু আমরা চিকেন রোস্ট খেয়ে থাকি, কিন্তু এইবার ঈদে আপনারা এই কোয়েলের রোস্ট ট্রাই করতে পারেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই আমি কিভাবে কোয়েলের রোস্ট তৈরি করেছি। প্রথমে এখানে আমি 7 পিস কোয়েল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া হাফ চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ। এবার এগুলি মিক্স করে নিচ্ছি। মিক্স করা মশলাগুলি কোয়েলের উপর ছড়িয়ে দিব। এবার এগুলি উল্টে দিয়েও মশলা ছড়িয়ে দিব, যাতে সব পাশে গুঁড়া মশলাগুলি লেগে যায়। এবার হাত দিয়ে মশলা মাখিয়ে দিব, কোয়েলের ভিতরের অংশেও মশলা মাখিয়ে দিব। সবগুলি মশলা মাখানো হয়ে গেছে, এবার এগুলি একটু ভেজে নিব। একটি প্যানে তেল গরম করতে দিয়েছি, এবার কোয়েল পাখিগুলি দিয়ে দিব। সব আবার একসাথে ভাজতে যাবেন না, অল্প অল্প করে ভেজে নেবেন, আর এক এক সাইড 2 মিনিট করে টোটাল 4 মিনিট ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম, এই সাইডও 2 মিনিট ধরে ভাজবো। বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে আবার শক্ত হয়ে যেতে পারে। এগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এবং বাকিগুলিও ভেজে নিব। সেম প্যানে আমি 1/3 কাপ তেল নিয়েছি, এটি গরম হলে এতে দিয়ে দিব 2টি এলাচ, 1টি দারচিনি ভেঙে দিব, 2 থেকে 3টি লবঙ্গ, 5 থেকে 6টি গোলমরিচ। এগুলি 1 মিনিটের মতো ভাজার পর অ্যারোমা বের হলে এতে দিয়ে দিব 1/2 কাপ কুচি করা পেঁয়াজ। এগুলিও কিছুক্ষণ ভেজে নিব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এগুলি 5 মিনিট ভেজে নিব। মশলা যত বেশি সময় কষানো হবে রান্নাটি তত ভালো হবে। এবার এতে অ্যাড করব আবারও কিছুটা লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। লবণ, হলুদ আর মরিচটা কিন্তু বুঝিয়ে ইউজ করতে হবে, কারণ আগেও একবার দেওয়া হয়েছে কোয়েল ভাজার সময়। এবার এই মশলাটি 15 থেকে 20 মিনিটের মতো কষাতে থাকবো। মাঝে মাঝে সামান্য পানি দিয়ে নিব, যাতে তলায় লেগে না যায়। চুলার হিট মিডিয়াম রাখবো। 15 মিনিট মশলা কষানোর পর এতে আমি অ্যাড করছি 1/4 কাপ ফেটানো টক দই। দই দিয়েও আরো 10 মিনিট কষাবো। দইয়ের বাটিটা ধুয়ে আমি আরো একবার পানি দিয়ে নিলাম। এরই মধ্যে আমি 1 কাপ টমেটো কুচি অ্যাড করছি, 2টা মিডিয়াম সাইজের টমেটো হলেই হবে। আবারও একটু পানি দিয়ে দিলাম, টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। টমেটো ভালো মতো নরম হয়ে মিশে গেলে ভেজে রাখা কোয়েল পাখিগুলি অ্যাড করে দিচ্ছি। কিভাবে কোয়েল পাখিগুলি মশলার মধ্যে দিচ্ছি সেটি একটু দেখে নিন। আমি প্রথমে কোয়েলের এক পাশে মশলা মাখিয়ে অপর পাশটি নিচের দিকে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলি কোয়েলই দিয়ে দিব। এক পাশ কিছুক্ষণ রান্না হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এখানে কোয়েল পাখির কিছুটা ডিম আর কলিজা আছে, যেগুলি পেটের ভিতর ছিল, এগুলি আলাদা রান্না করা যাবে না, তাই এতেই দিয়ে দিচ্ছি। এবার কোয়েল সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিবেন আপনাদের কতটা লাগছে। একবারে বেশি পানি অ্যাড করবেন না, প্রথমবার দিয়ে দেখে নিবেন কতটা পানি লাগবে। আমি মোট 3 কাপ গরম পানি দিয়েছি। এবার ঢাকনি দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর ঢাকনি খুলে আমি কোয়েল পাখিগুলি উল্টে দিচ্ছি।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 20 মিনিট রান্না করব। 20 মিনিট হয়ে গেছে, আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, আবারও একটু উল্টে দিচ্ছি। এবার চুলার হিট মিডিয়াম লোতে রেখে আরো 10 মিনিটের মতো রান্না করে নিব। তবে আপনাদের যদি আরো বেশি সময় লাগে তো আরো বেশি সময় ধরে রান্না করবেন। এই পর্যায়ে আমি তিনটি কাঁচামরিচের উপরের অংশ কেটে দিয়ে দিচ্ছি, যাতে ঝাল না হয় অথচ কাঁচামরিচের সুন্দর স্মেলটি আসে। এটি অলমোস্ট ডান। এভাবে আমি আরো 5 মিনিট রেখে দিব, তারপর সার্ভ করে দিব। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।